নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সুপার সিন্ডিকেটের মোস্ট ওয়ান্টেড নয়ন ঘোষকে নিয়ে আসা হলো কাছাড়ে। নিরাপত্তার অজুহাত দেখিয়ে ফিরিয়ে দেওয়া হলো পড়ুয়াদের, চিন্তায় অভিভাবকরা। পৌষ পর্ব, শিলচরে শুরু হলো তিন দিন ব্যাপী থিয়েটারের পর্ব, সূচনা বিধায়কের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অবৈধভাবে বার্মেদ সুপারি পরিবহনের মোস্ট ওয়ান্টেড নয়ন ঘোষকে বৃহস্পতিবার গুয়াহাটির উলুবাড়ির একটি হোটেল থেকে আটক করে পল্টন বাজার পুলিশ। শুক্রবার তাকে কাছাড় জেলার ধলাই থানায় নিয়ে আসা হয়। কাছাড় পুলিশের এক বিশেষ প্রতিনিধি দল বৃহস্পতিবার গুয়াহাটিতে ছুটে গিয়ে মোস্ট ওয়ান্টেড নয়ন ঘোষকে ধলাইয়ে নিয়ে আসে। তার বিরুদ্ধে ধলাই থানায় মামলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। 21C NDPS অ্যাক্ট 120B 420 379411 আইপিসি ধারায় মামলা দায়ের করা হয়। গোপন সূত্রে জানা যায়, ধলাইয়ে একটি বাস থেকে বেআইনি সুপারি পুলিশের দ্বারা আটক করার পর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। প্রাপ্ত তথ্য মতে, বাসটি মিজোরাম থেকে বার্মিদ সুপারি বহন করে লায়লাপুর হয়ে অসমে প্রবেশ করেছিল। উল্লেখ্য, নয়ন ঘোষকে নিয়ে আসা পুলিশের গাড়ির পিছু ধাওয়া করে একটি গাড়ি ধলাই পর্যন্ত পৌঁছায়। একজন মহিলা ও এক যুবক সেই গাড়িতে ছিল এবং তারা পুলিশ কর্মকর্তাদের সাথে তর্কাতর্কি শুরু করে। সেখানে উপস্থিত সাংবাদিকরা নয়ন ঘোষের সাথে সম্পর্কিত কিনা তা জানতে চাইলে তারা সাংবাদিকদের কটুক্তি করে পালিয়ে যায়। खबर थी कि नयन घोष जो कि हमारे एक केस में वांटेड है, अभी गुवाहाटी है। बेस्ड ऑन दैट, इन कोऑपरेशन एंड कोलैबोरेशन विद द गुवाहाटी सिटी पुलिस, वी नैब्ड हिम। तो उसको पल्टन बाजार में रखा, उसके बाद हमारा यहाँ से टीम जाकर उसको लेता है। ही इज वन ऑफ द एक्यूज्ड इन सुपारी केसेस ऑफ पीएस के तहत ही आता है। ये केस हुआ है, इट्स केस 273/21 which was registered in the month of October in July. Supari and उसके पास कुछ drug थी जब हमने उसका last vehicle intercept किया। अभी हम उसको forward करते हैं। कितना दिन हुए? जल्दी हमको court से कितने दिन का है? ये जो हमारे पास information है वो supari and drugs के related है and उसके आगे क्या है वो हम अभी उसको remand पे लाके पढ़ रहे हैं। That is why we will get him on remand and find out. टोटल कितना अभी तक अरेस्ट किया गया सुपारी केस में? इस केस में पहले तीन लोग ऑलरेडी हैं और ये अभी। নিরাপত্তার অজুহাত দেখিয়ে কুম্ভীরগ্রাম বাগান হাই স্কুলের পড়ুয়া সহ শিক্ষক শিক্ষিকাদের ভেতরে প্রবেশ করার অনুমতি প্রদান করেনি এয়ারপোর্ট অথরিটি। শুক্রবার শিলচর এয়ারপোর্টের ভেতরে থাকা কুম্ভীরগ্রাম বাগান হাই স্কুলে পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকারা স্কুলে যেতে এয়ারপোর্টের গেটের সামনে গেলে তাদেরকে নিরাপত্তার অজুহাত দেখিয়ে গেট বন্ধ করে দেয় এয়ারপোর্ট অথরিটি। ফলে স্কুলে না গিয়ে বাড়ি ফিরতে হলো পড়ুয়ারা সহ শিক্ষক শিক্ষিকাদের। এদিকে আগামী সপ্তাহ থেকে স্কুলে শুরু হচ্ছে বার্ষিক পরীক্ষা। পরীক্ষার মরশুমে পড়ুয়াদের স্কুলে যেতে না দেওয়ায় চিন্তায় পড়েছে এলাকার অভিভাবক মহল। যাদের হাত ধরে আগামী দিনে দেশের ভবিষ্যৎ তৈরি হবে তাদের ভবিষ্যৎ নিয়ে কেন টালবাহানা করছে এয়ারপোর্ট অথরিটি, এ নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সচেতন মহলে। রোজ স্কুলে যায়, আজকে আমার স্কুল যেতে দিছে না। এয়ারপোর্ট যে ঘুরিয়া যাওয়ার লেগে সামনে আমরা পরীক্ষা, 16 কিলোমিটার দূর হইয়া ঘুরিয়া যেতে লাগে। রোজ রোজ এরকম তো আমরা যেতে পারতাম না। এত বছর তুই এয়ারফোর্সের লগে এখানে একটা সম্পর্ক আছে, কিন্তু এখন বর্তমান যে টাইমটা চলতেছে তারা পাবলিকের লগে কোনো সম্পর্ক ভালো রাখতে চায় না। তারা নিজের যেগুলো স্বার্থ জিনিস তারা সব ভিতরে যতটা তারা সাপ্লাই যায় তারা সব নোয়াইতেছে। তারা অনেক মানুষ বাইরে এখানে ভাড়া থাকতেছে, তারা তখন যেতেছে, তারা কোনো প্রবলেম হন না। তখন তারা করোনাও আয় না, সিকিউরিটি রিজন আয় না, কিন্তু এখন এই যে বাচ্চারা যে আজকে যে তারা যে স্কুলে যেতে দিতেছে না, যে আজকে তারার সামনে পরীক্ষা আছে, তারার ফিউচার নিয়ে তারা ফিউচারের উপরে এফেক্ট আইতেছে। আজকে যদি তারা যদি এরকমই যদি তারা রাখতে চায়, তো আগামীতে এইটা আমরা একটা বড়ভাবে এইটা নিয়ে আমরা একটা স্ট্রাইক করবো, যাতে তারা বাইরের দিয়ে ভিতরে কোনো সাপ্লাই যেত না, কোনো কিছু যেত না। তারা যখন রিলেশন রাখতে চায় না, আমরাও তারা রিলেশন রাখতাম না। আমরা ব্যাংকে যেতে পারলাম, গাড়ি যেতে দেয় না, কোনো পাবলিক কোনো কমিউনিকেশন তারা টোটালি বন্ধ করে দিতেছে তারা আস্তে আস্তে। তা আমরা টোটালি তারা কমিউনিকেশন বন্ধ করবো, আগামীতে বড়োভাবে স্ট্রাইক করবো, এটা দায়ী তারা থাকবো, এটা আজকে আমরা জানাইতে চাই। আমরা এটা সব পাবলিকের এটা একমতে আমরা এটা হইতেছি আমরা। শুক্রবার থেকে শিলচরে শুরু হলো থিয়েটারের পৌষ পরব।
নাট্যদল আজকের প্রজন্ম ও রেস থিয়েটারের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী থিয়েটারের পৌষ পরবের সূচনা হল। তিন দিনের এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জের দুই তরুণ নাট্যকর্মী রাজেশ দে ও সুরজিৎ দাস। এদিন বিকেল সোয়া পাঁচটা নাগাদ প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক। প্রথম নাটক শুরু হয় সন্ধে ছটায়। নাটকটি মঞ্চস্থ করে ধর্মনগরের নাট্যদল লার্নার্স ভালোবাসার স্কুল এই নতুন নাটকটি প্রথমবারের মতো মঞ্চস্থ করে তারা। নির্দেশনায় কলকাতার সুপরিচিত পরিচালক দেবাশিস। এদিনের দ্বিতীয় তথা শেষ নাটকটি পরিবেশন করে হাইলাকান্দির বিবর্তন থিয়েটার গ্রুপ। তারা তাদের বহুচর্চিত প্রযোজনা অধরা মাধুরী পরিবেশন করে। ইন্দ্রনীলদের লেখা এই নাটকটির অনেকেই ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য, প্রথম দিনের মঞ্চটি উৎসর্গ করা হয়েছে রেস থিয়েটারের প্রয়াত নাট্যকর্মী শ্যামল রায়ের উদ্দেশ্যে। আজ থেকে শুরু হচ্ছে তিন দিনের নাট্য উৎসব, যাকে আমরা নামকরণ করেছি থিয়েটারের পৌষ পরব। পৌষ উঠে গেছে বলে থিয়েটারের পৌষ পরব। আজকের প্রজন্ম থিয়েটার শিলচর এবং এস থিয়েটার কয়লাপুলের যৌথ উদ্যোগে তিন দিনের এই নাট্য উৎসব, যেখানে সাতটি দল অংশ নিচ্ছে, মোট আটটি নাটক পরিবেশিত হবে, আসন সংরক্ষিত যেহেতু কোভিড বিধি রয়েছে। ফলে আমরা একটু উৎসবের মেজাজ এখানে আনার চেষ্টা করেছি। নৃত্যাঙ্গনের অনুষ্ঠান হচ্ছে এবং আমাদের বিধায়কের দ্বারা সূচনা হচ্ছে, সব মিলিয়ে একটা অন্যরকম ব্যাপার। আমরা অনুরোধ করব যে আমাদের উৎসবকে আমরা সবাই মিলে সাথে। ইন্টারনেট সমস্যার অজুহাতে আগাম ঘোষণা ছাড়াই তারাপুর সপ্তম খণ্ড পোস্ট অফিস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ব্যক্ত করে পোস্ট অফিস পরিষেবা চালু রাখার দাবিতে শুক্রবার তারাপুর সপ্তম খণ্ডের পোস্ট অফিস বাঁচাও কমিটির পক্ষ থেকে ডাক বিভাগের কাছাড় জেলা সংমণ্ডলের সিনিয়র সুপারিনটেন্ডেন্টের কাছে এক প্রতিনিধি দল সনদপত্র প্রদান করেন। সাত শতাধিক নাগরিকদের স্বাক্ষর সম্বলিত সনদপত্র প্রদান করে প্রতিনিধি দলের কর্মকর্তারা জানান, পোস্ট অফিস পরিষেবা বন্ধ হয়ে গেলে সংশ্লিষ্ট অঞ্চলের প্রবীণ নাগরিকদের তীব্র সমস্যার মুখোমুখি পড়তে হবে, তাই জনস্বার্থে এই পোস্ট অফিসটি রক্ষা করা অত্যন্ত জরুরি। এর উত্তরে সিনিয়র সুপারিনটেন্ডেন্ট বলেন, লাভ ক্ষতি নিরীক্ষে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই পোস্ট অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিনিধি দল তার তীব্র বিরোধিতা করে বলেন, ডাক পরিষেবা শুরু হয় জনস্বার্থে, তাই সেই পরিষেবাকে চালু রাখার আর্জি জানান তারা। পোস্ট অফিস রক্ষা করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে আহ্বান জানান প্রতিনিধি দলের কর্মকর্তারা। পরে এ মর্মে এক সনদপত্র সিনিয়র সুপারিনটেন্ডেন্টের হাতে তুলে দেন তারা। সনদপত্রের প্রতিলিপি কাছাড় জেলা উপায়ুক্তের কাছে প্রদান করা হয়, কিন্তু এদিন জেলাশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলাশাসক রাজীব রায়ের কাছে প্রদান করা হয়। তিনি এর বিহিত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি সনদপত্রের প্রতিলিপি শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় ও বিধায়ক দীপায়ন চক্রবর্তীর কাছে প্রদান করা হয়। এদিন প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন সংগ্রাম কমিটির আহ্বায়ক আশিস চৌধুরী, কুমুদ সিনহা সহ অন্যান্যরা। বিশেষ করে তারাপুর সপ্তমখণ্ড পোস্ট অফিস, যেটা 25-30 বছর ধরে চলছিল, হঠাৎ বিনা নোটিশে তাকে বন্ধ করে দেওয়া হয় এবং অজুহাত ছিল ইন্টারনেট সমস্যার প্রবলেম। কিন্তু আজকে যখন সিনিয়র সুপারিনটেন্ডেন্ট মহোদয়ের সঙ্গে আমরা কথা বলেছি, জানতে পারলাম যে সেটা মূল কথা নয়। মানে মূল কথা হচ্ছে যে লাভ ক্ষতির হিসাব, আমরা তাকে বলেছি যে লাভ ক্ষতির হিসাবে পোস্ট অফিসের যে পরিষেবা সেটা শুরু হয়নি এবং সেভাবে চলা উচিত না। এত অঞ্চলের বয়োজ্যেষ্ঠ মানুষ, মহিলা সহ সকলো অংশের মানুষের সুষ্ঠু পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য এই পোস্ট অফিস থাকা এবং দীর্ঘদিন ধরে থাকাটা অত্যন্ত কাম্য। আমরা আমাদের আর্জি জানিয়েছি, তিনি যথোপযুক্ত সাহায্য করার পরামর্শ দিয়েছেন। এমজিএনরেগা কাজের দেখাশোনা করতে আসা ব্যক্তির উপর হামলা চালালো একই গ্রামের আরো দুই ব্যক্তি। ঘটনাটি সংঘটিত হয় উধারবন্দ বিধানসভা কেন্দ্রের বরসিঙ্গা চা বাগানে। ঘটনার বিবরণে জানা যায়, উধারবন্দ বরসিঙ্গা চা বাগানের খেলার মাঠে মাটি ভরাটের কাজ চলছিল। সেই সময় কাজের লার্সিং জিপির 9 নং ওয়ার্ডের সদস্য সুকুমার মুন্ডা কাজের তদারকি করতেছিলেন। তখন কাজ চলাকালীন উধারবন্দ পানগ্রাম তৃতীয় খণ্ডের বাসিন্দা ফণি দাস ও তার পুত্র লালা দাস দলবদ্ধভাবে সুকুমার মুন্ডার উপর আক্রমণ চালান। সুকুমার তখন চিৎকার শুরু করলে তার ছোট ভাই জয়কুমার মুন্ডা সুকুমারকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও বেধড়ক মারপিট করেন ফণি দাসের পুত্র লালা দাস। এদিকে সুকুমার ও তার ভাইয়ের চিৎকার শুনে আশপাশের জনগণ ঘটনাস্থলে ছুটে এলে সুযোগ বুঝে ফণি দাস ও তার পুত্র লালা দাস পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে প্রথমে উধারবন্দ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান, কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। ঘটনার পর সুকুমার মুন্ডা উধারবন্দ থানায়
ফণী দাস ও তার পুত্র লালা দাসকে অভিযুক্ত করে এক মামলা দায়ের করেন। এরই প্রতিবাদ জানাতে শুক্রবার উধারবন থানার গেটের সামনে বরসিংগা চা বাগানের শ্রমিকরা কাজ বন্ধ করে প্রতিবাদী কর্মসূচি পালন করেন। অতি সত্তর পিতা ও পুত্রকে গ্রেফতারের দাবি জানান। এদিকে পিতা ও পুত্রকে গ্রেফতার করতে সক্ষম হয় উধারবন পুলিশ বলে পুলিশ সূত্রে জানানো হয়। বর্তমানে তারা দুজনেই পুলিশ হেফাজতে রয়েছে বলে জানা যায়। আজকে এটা প্রত্যেকবার আজকে তিন তিন বার তারা ওইরকম ঘটনা করিয়ে আয়। এই মাঠটা কিন্তু অলরেডি যে বাগানের মাঠ আর এরা কিতা করে আমরা এবার খেলাইবার সুযোগ দিই বলিয়া এটার তারা পূজা পর্ব করে আমরা কোনো আপত্তি করি না বাগানের মানুষের যে না এরা আমরা সম্পর্কিত আমরা পাড়াপুশির মানুষ হিসাবে কিন্তু এরা আমরা লোক এমন ব্যবহার করে যে এটা আমরা তারা নিজের পাবে না। আজকে আমরা ফিল্ডটা যদি সারছি তারা খেলাইবার লেগিন এলে আমার ফিল্ডটা তো আমরা এখন খাস চলে এটা আমরাও খেলাইতাম তারাও খেলাইতাম বুঝে কিন্তু তারা হালকা যে ঘটনা করছে আমরা এলেকিন আমরা পুরো আজকে বাগান স্ট্রাইক করছি। আজকে তিন তিনবার এরা এরকম ঘটনা করছে আর আমরা এটা মানে তারা মানে কত জঘন্য ঘটনা যে আমরা নিজের ওপরে তারারে আমরা লগের ভাবতে আমরা মানে লজ্জা বোধ করে আর আমরা আজকে এখানে পেশেন্ট আনা দেখাচ্ছে আপনারা দেখুন যে আজকে ছেলেটার কী অবস্থা আর যে ছেলেটার মাঠে যদি আজকে মারা যেত ছেলেটা তখন কী রাখলে আমরা মানুষ যখন হই তো আমি আমরা অফিসার যখন আজকে আমরা কেসটা দিছি আর আমরা আসামে আজকে অ্যারেস্ট করতে লাগে আর আমরা এটার উচিত বিচার থাকে যদি আমরা উচিত বিচার না পাই তাইলে কিন্তু আমরা এসপি কারণে যেতে আমরা বাধ্য আছি যেন আমরা যদি না হয় তাহলে আমরা আর একদিন বাগান আজকে সমগ্র বাগান যেরকম বন্ধ করে আইছি আগামী দিনেও আমরা আবার আইওসির নিয়ম মাফিক গ্যাস সিলিন্ডারের দাম সহ হোম ডেলিভারির দাম ক্যাশ মেমোতে ধরে থাকেন কিন্তু সেক্ষেত্রে গ্রাম কাছাড়ের বিভিন্ন এলাকায় ডেলিভারি বয়রা গ্রাহকদের কাছ থেকে অর্থ দাবি করার অভিযোগ প্রায় জনসম্মুখে প্রকাশ পাচ্ছে। ডেলিভারি বয়দের এমন কর্মকলাপকে মাথায় রেখে বৃহস্পতিবার বিষয়টি নিয়ে সরব হল কাছাড় গ্রাহক সুরক্ষা সমিতি। এদিন সমিতির কর্মকর্তারা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান যে জেলার বেশ কিছু গ্যাস এজেন্সিগুলো রন্ধন গ্যাস ডেলিভারি করার জন্য ডেলিভারি বয়দের কোনো অর্থ প্রদান করে না ফলে বাধ্য হয়ে তারা গ্রাহকদের কাছ থেকে অর্থ দাবি করেন। এদিকে আইওসির নিয়ম অনুযায়ী কোনো ডেলিভারি বয় 15 কিলোমিটারের ভেতরে রন্ধন গ্যাস ডেলিভারি করতে গ্রাহকদের কাছ থেকে অর্থ দাবি করতে পারেন না। আইন অনুযায়ী হোম ডেলিভারির জন্য আলাদা করে কেউ কোনো টাকা দাবি করতে পারেন না। যদি গ্যাস এজেন্সি বা কোনো ডেলিভারি বয় এ ব্যাপারে আপত্তি জানায় তাহলে একজন গ্রাহক তার অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে টোল ফ্রি নম্বর 1800-233-3555 নম্বরে অভিযোগ জানিয়ে বিচার পেতে পারেন বলে সমিতির কর্মকর্তারা জানান। আইওসি যে সময় গ্যাসের দাম ডিফিল গ্যাসের একটা সিলিন্ডার দাম নির্ধারণ করেন তখন সেখানে হোম ডেলিভারির টাকাটাও ইনক্লুডেড করা থাকে এবং এটা দায়িত্ব থাকে যে গ্যাস এজেন্সি যার ডিলারশিপ আছে যিনি মালিক তিনি কিভাবে হোম ডেলিভারি দেবেন এটা তার বিষয়। কিন্তু যদি কোনো ডেলিভারি বয়কে দিয়ে আপনার ডেলিভারি দেওয়ান তবে সেই টাকাটা ডেলিভারি বয়কে আপনার এই এজেন্সি দেওয়ার কথা। তো এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমরা উদ্বেগের সঙ্গে আমরা আইওসি শিলচর এরিয়া অফিসের কাছে দাবি জানাচ্ছি যে আপনারা এ ব্যাপারে প্রত্যেকটা গ্যাস এজেন্সিকে সতর্ক করুন এবং আইনগতভাবে কি করা যায় সেটা আমরা দেখব এবং আমরা এরই মধ্যে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা চিঠিও লিখব। আমরা আমরা দাবি করছি যে কোন কোন এজেন্সি কোন কোন ডেলিভারি বয়কে দিয়ে গ্যাস ডেলিভারি দেওয়ান তাদের প্রকৃত অর্থে কোনো পাসবুক আছে কি না সেই পাসবুকে আইএসসি দেওয়া টাকাগুলো গিয়ে ঢুকছে কি না সেগুলো তাৎক্ষণিকভাবে এনকোয়ারি করা হোক আর যদি এসব জিনিস করা না হয় তো ভবিষ্যতে এ নিয়ে বিশাল জটিলতা দেখা দেবে। বন সম্পদ বিনষ্টকারীদের সাথে কোনো আপোষ নয়। সম্প্রতি বার কয়েকবার সংবাদ শিরোনামে আসা বালি ও পাথরের অবৈধ বাণিজ্যের খবরে ঠিক এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের বন ও পরিবেশ আবগার এবং মেন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। বৃহস্পতিবার বালি ও পাথরের অবৈধ বাণিজ্যে জড়িতদের কড়া বার্তা ছুড়ে দেন তিনি। পাশাপাশি বালি ও পাথরের অবৈধ বাণিজ্য রোধে ব্যর্থ বন ও আধিকারিকদের বিরুদ্ধে কড়া মনোভাব ব্যক্ত করেন তিনি। রাজস্ব ফাঁকি দিয়ে সক্রিয় চোরাই বাণিজ্যে লাগাম টানতে এবং এই কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে শীঘ্রই উচ্চ পর্যায়ের তদন্ত সহ এর বিহিত পদক্ষেপ নেওয়া হবে বলে কড়া ভাষায় জানান বনমন্ত্রী। কাছাড়ের বালি পাথরের ব্যাপারটা নিয়ে তাদের মতামত পেশ করেছে। এই ক্ষেত্রে
আপনারা জানেন যে মাটি এবং ক্লে পলিটা এখন রেভিনিউ দিচ্ছে, এটা দেওয়া হয়েছে রেভিনিউ জিনিস, রেভিনিউতে দেওয়া হয়েছে। তো বালু পাথরের ব্যাপারটা এরকম যে আজকাল অনলাইন সিস্টেমে পারমিট দেওয়া হচ্ছে, হয়তোবা কেউ সঠিক বলছেন যে না তারা পারমিট নেয়নি, হয়তোবা এরকম হতে পারে যেহেতু অনলাইন সিস্টেমে সিস্টেমে যেতে বা ভাবতে অনেকের হয়তো অসুবিধাও আছে বা যাচ্ছেন না, সেটাও হতে পারে। কিন্তু যেহেতু সংবাদ মাধ্যম এই কথাগুলো বলছেন যে এখানে অবৈধভাবে কিছু কিছু কোয়ারিরও উল্লেখ করেছেন, আমি আজকেও কোনো পত্রিকায় দেখেছি যে এভাবে কথা হয়েছে, এই নিয়ে আমি বিসিসিএফ হোপের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছি। কথা বলে একটা হাই লেভেল এনকোয়ারি করার জন্য অ্যাডিশনাল বিসিসিএফকে উনি পাঠিয়েছেন, তো এনকোয়ারি চলছে। তো এই এনকোয়ারিতে প্রতিপন্ন হবে যে কতটা সঠিকভাবে চলছে বা কতটা ওইখানে অবৈধভাবে চলছে। শনিবার থেকে সিপিএম কাছাড় জেলা কমিটির দুদিনব্যাপী সম্মেলন শ্রীকোনায় অনুষ্ঠিত হবে। সম্মেলনের প্রথম দিন বেলা একটা নাগাদ শ্রীকোনা ডেইলি বাজারে প্রকাশ্য সমাবেশের মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের রাজ্য সম্পাদক দেবেন ভট্টাচার্য। এছাড়াও বক্তব্য রাখবেন অসম রাজ্য কমিটির সদস্য নির্মল দে এবং কাছাড় জেলা কমিটির সম্পাদক দুলাল মিত্র। পরে স্থানীয় বীরেশ মিশ্র স্মৃতিভবনে সম্মেলনের পরবর্তী কর্মসূচি অনুষ্ঠিত হবে। শনিবারে প্রকাশ্য সমাবেশে জেলার সর্বস্তরের জনগণের উপস্থিত থাকতে সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। আগামী 8ই ডিসেম্বর এবং 19 ডিসেম্বর দুই দিন ব্যাপী এই সম্মেলন সংগঠনের নিয়ম অনুসারে প্রতিটা 3 বছর অন্তর অন্তর সম্মেলন অনুষ্ঠিত হয়। তাই এবারের জেলা সম্মেলন শিক্ষাতে অনুষ্ঠিত হচ্ছে এবং এই সম্মেলন স্থলের আমরা যেখানে সম্মেলন করছি সিপিআইএমের কাছাড় জেলার 23তম সম্মেলন, এই সম্মেলন স্থান যেটা ভেনু আমাদের বীরেশ মিশ্র স্মৃতিভবন। আপনারা জানেন যে বীরেশ মিশ্র একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, আসাম বিধানসভা সদস্য ছিলেন এবং আসামের প্রখ্যাত কমিউনিস্ট নেতা ছিলেন। ওনার স্মৃতিতে এখানে বীরেশ মিশ্র স্মৃতিভবন তৈরি হচ্ছে এবং এখানেই আমরা এই 23তম সম্মেলন অনুষ্ঠিত করছি। দুটা এলাকাটা সম্মেলন স্থলের নাম আমরা রেখেছি আমাদের প্রাক্তন সিপিআইএম আসাম রাজ্য কমিটির সদস্য, তিনি ছিলেন, তিনি প্রয়াত হয়েছেন, একজন বিধায়ক কমরেড দীপক দা, দীপক ভট্টাচার্যের নামে আমাদের সম্মেলন হবে। দীপক ভট্টাচার্য নগর হিসাবে আমরা সেটাকে প্রয়াত হলেন শিলচর ন্যাশনাল হাইওয়ের পলিশ্রী লেনের বাসিন্দা অনাথ বন্ধু চক্রবর্তী। বৃহস্পতিবার দুপুর 1:30 নাগাদ নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 89 বছর। তিনি রেখে গেছেন স্ত্রী, এক পুত্র, 2 কন্যা, নাতিসহ অসংখ্য গুণমুগ্ধ। এদিন রাতে শিলচর শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়। উল্লেখ্য, প্রয়াত অনাথ বন্ধু চক্রবর্তী এক বেসরকারি প্রতিষ্ঠানে প্রায় 40 বছর কাজ করে অবসর নিয়েছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পরিচিত মহলে। রাজ্য সরকারের কড়া রক্তচক্ষুকে উপেক্ষা করে আজও রাজ্যের একাংশ থানায় সমান্তরালভাবে অব্যাহত রয়েছে চা পানের নাম করে প্রণামী আদায়ের সক্ষম কৌশল। পাথর, বালু, কয়লা, সুপারি, সার, কাঠ, এমনকি সর্বনাশা ড্রাগস সিন্ডিকেটেও একাংশ পুলিশ কর্মীরা জড়িত বলে অভিযোগ রয়েছে। তাছাড়া ছোটখাটো দরকারে পুলিশের দ্বারস্থ হলে ভুক্তভোগীদের গুনতে হয় চা পানের খরচা। দেরিতে হলেও এমনই এক অভিযোগ উঠে এলো পাথারকান্দি পুলিশের এক এসআইয়ের বিরুদ্ধে। এমনকি এ কাণ্ডের ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে পড়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমে। এতে স্বাভাবিকভাবে বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসেছে করিমগঞ্জ জেলা প্রশাসন। পুলিশ সুপার থেকে ডিএসপি ব্রাঞ্চ এ বিষয় নিয়ে জোর তদন্তের পথে হাঁটছেন। ঘটনা বিবরণে প্রকাশ, গত দুর্গাপূজার বিজয়া দশমীর পরদিন অর্থাৎ 16 অক্টোবর রাতে পাথারকান্দি আছমগঞ্জ বাইপাস সড়কে দুটি ছোট বাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। পরবর্তীতে স্থানীয় পুলিশ তদন্তে নেমে একটি বাহনের মালিকের কাছ থেকে প্রণামী বাবদ দুটি পর্যায়ে মোট 7,000 টাকা আদায় করে বলে অভিযোগ। আর এসব লেনদেনের দৃশ্য গোপন ক্যামেরায় কৌশলে ধারণ করে নেন এক ব্যক্তি। আমার ইস্তাদ কেছিল
আমার ইস্তার কেছি নাইল এর টাকা পাই দিতে টাকা করে দিয়েছি এই নাইল নাদিয়া নাদিয়া আপনি বেঁচে দেন তো আপনি খুশি হয়ে যায় আমি কিছু কইতাম না যে আপনি তো একবারে নতুন মোটর আপনি জিগাও না অন্য দিকে জিগাও আমার জিগায় না অন্য কথা আমি 30 বছর সার্ভিস হয়েছে আপনি না দিলেও খুশি আছে দেখলেন উক্ত ভিডিওটি গত 2 দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে পাথারগঞ্জ থানার এক পুলিশ কর্মী দর কষাকষির পর উৎকোচ নিচ্ছেন এক ব্যক্তির হাত থেকে। পাশে দাঁড়িয়ে রয়েছেন আরেক পুলিশ কর্মী সহ জনাকয়েক গাড়ির মালিক পক্ষের লোক। জানা গেছে এ কাণ্ডে উৎকোচ গ্রহণকারী পুলিশের এসআইর নাম জিতেন্দ্র প্রসাদ সিং। এ ব্যাপারে অভিযুক্ত পুলিশ কর্মীর কোনো প্রতিক্রিয়া জানা না গেলেও ফোন যোগে গাড়ির মালিকের সাথে কথা বলে তিনি ভাইরাল ভিডিও সম্পর্কে সবকিছু স্পষ্ট করে দেন। তিনি জানান যে ওনার নাম প্রেমধন নাথ, কর্মসূত্রে তিনি গুয়াহাটিতে থাকেন, বাড়ি করিমগঞ্জের মহিষাসনে। গত 10ই পূজার পরদিন তিনি নিজের শ্বশুরবাড়ি ত্রিপুরার ধর্মনগর থেকে নিজের হোন্ডাই ক্রোটা গাড়িতে চেপে পরিবারের লোকদের সাথে বাড়ি ফিরছিলেন। তাদের গাড়িটি যখন পাথারগঞ্জের বাইপাস সড়ক ধরে এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই করিমগঞ্জ থেকে মিজোরামগামী একটি সুমো গাড়ির সাথে তাদের গাড়ির সংঘর্ষ হয়। এতে ওনার গাড়িটির ব্যাপক ক্ষতি সাধন হলেও দুটি গাড়িতে হতাহতের মতো ঘটনা ঘটেনি। পরে বিষয়টি স্থানীয় পুলিশকে জানালে পুলিশ এসে তাদের গাড়িটি থানায় নিয়ে যায় ও অল্প বিস্তর আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়। তখন তার কাছ থেকে অভিযুক্ত জেপি সিং নগদ 2000 টাকা চেয়ে নেন। পরবর্তীতে নানা টানাপোড়েনের পর এমভিআই করিয়ে দেবার নামে আরো 5000 টাকা নেন এসআই। এই ভিডিওটি ভাইরাল হয়েছে। নাথবাবুর কথায় তিনি যেহেতু কর্মসূত্রে গুয়াহাটিতে থাকেন তবুও তাকে বারবার থানায় ডেকে এনে কারণে অকারণে হয়রানি করা হয়েছে। এমনকি শেষ পর্যন্ত পুলিশ তাকে তদন্ত রিপোর্ট সংক্রান্ত কাগজপত্র দেয়নি। অবশেষে তিনি পুলিশের ভূমিকায় অতিষ্ঠ হয়ে এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে সুবিচারের দাবি করেছেন। এদিকে এই বিষয়ে শুক্রবার পুলিশ সুপার পদ্মনাভ বোরা নির্দেশে থানায় ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ যাদব। তিনি প্রাথমিক তদন্ত শেষে আজই অভিযুক্ত পুলিশ কর্মীকে গ্রেপ্তার করে জেলা সদরে নিয়ে যান। আপনারা একটা জিনিস উপলব্ধি করবেন যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যেদিন থেকে উনি মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন তারপর সব থেকে করাপশনকে কীভাবে নির্মূল করা যায় 3 রাত প্রয়াস চালিয়ে যাচ্ছে এবং তাতে যে এটা নতুন কোনো কেস এরকম নয় কিন্তু সঙ্গে সঙ্গে এএসপি মহোদয় যে এই ভিডিওটা দেখে যে ঘটনাটা ঘটেছে ওই ভদ্রলোককে অ্যারেস্ট করা হয়েছে। এখন একটা কথা হলো ধন যিনি নিয়েছেন নেওয়াটা যেরকম অপরাধ, ধন যিনি দিয়েছেন সেটা অপরাধ। তাই অ্যাকশন হবে এবং এখানে কোনো ধরনের কোনো আপনারা ভাববেন না যে পুলিশ তার জন্যই হবে না, অ্যাকশন হবে, দুই বোথ পার্টির ইয়ে হবে, এনকোয়ারি হবে একদম নিঃসন্দেহ, তাতে কোনো সন্দেহ নেই। কারণ বিজেপি নেতৃত্বাধীন সরকার চলছে এবং আমাদের প্রধানমন্ত্রীজি মাননীয় নরেন্দ্র মোদীজির যে লক্ষ্য যে ভারতবর্ষ থেকে করাপশনকে নির্মূল করা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের সেম লক্ষ্য যে করাপশন নির্মূল করা, সুন্দর আসাম গড়ে তোলা, সুন্দর ভারত, তাই অ্যাকশন হবে তাতে কোনো সন্দেহ। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। সুপার সিন্ডিকেটের মোস্ট ওয়ান্টেড নয়ন ঘোষকে নিয়ে আসা হল কাছাড়ে। নিরাপত্তার অজুহাত দেখিয়ে ফিরিয়ে দেওয়া হল পড়ুয়াদের, চিন্তায় অভিভাবকরা। পৌষ পর্ব, শিলচরে শুরু হল 3 দিনব্যাপী থিয়েটারের পরব, সূচনা বিধায়কের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।